প্যারাশুট অ্যাডভান্সড, মা আর আমার মজবুত বন্ধন, মজবুত চুল মজবুত বন্ধন। বিশ্ব মা দিবস উপলক্ষে প্যারাশুট অ্যাডভান্সের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সকল মায়েদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। কিন্তু আমার কি মনে হয় জানেন, মায়েদের জন্য আবার কোনো বিশেষ দিবস হয় নাকি? যেই মা তার সবটুকু দিয়ে আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলেন, যার আদর যত্ন ভালোবাসায় আমাদের জীবনকে আগলে রাখেন, তার সান্নিধ্যের প্রতিটি দিনই তো হচ্ছে বিশেষ দিন। তবুও এই মা দিবসে আমরা আমাদের মায়েদের ভালোবাসার কথা জানাই, তাদের অ্যাপ্রিসিয়েশন জানাই। ছোটবেলায় মা দিবস কি তা খুব একটা বুঝতাম না। মা দিবস খুব আড়ম্বরভাবে পালন করেছি সেটাও খুব একটা মনে পড়ে না। আমার সঙ্গে আমার মায়ের সম্পর্ক আর আট দশটা মা মেয়ের সম্পর্কের মতোই। এই ধরেন, মা বকা দিল, মার সঙ্গে রাগ করলাম, কিছুক্ষণ পর নিজেই নিজের রাগ কমিয়ে মার কাছে গিয়ে অভিমান ভাঙাতাম। মা হচ্ছে একটা নিশ্চিন্ত নির্ভরতার নাম। মাকে মনের কথা না বললেই নয়। আমার মনে হয় যুগে যুগে মা মেয়ের সম্পর্ক ঠিক এমনটাই হয়ে আসছে। যত বড় হয়েছি, জীবনে মায়ের অবস্থান, গুরুত্ব ও প্রয়োজনীয়তা আরও ভালোভাবে বুঝতে শিখেছি। মায়ের সঙ্গে আমার সম্পর্কটা আরও মজবুত, আরও অটুট হয়েছে। এরপর জীবনে আরও একজন মা পেয়েছে। বিয়ের পর আমার শাশুড়িকে দেখেছি তিনি কিভাবে নিজ সন্তানদের পরম মমতায় আগলে রাখেন এবং ঠিক তেমনই আমাকেও নিজের সন্তানের মতোই আগলে রেখেছেন। আসলে মায়েরা তো মাই। আর এখন তো আমি এক অদ্ভুত ভালো লাগার সময় দিয়ে যাচ্ছি। আমি নিজে মা হতে চলেছি। নিজের আগত সন্তানকে হাতে পাবার আগে কেমন এক অদ্ভুত ভালো লাগা, কেমন এক অদ্ভুত টান অনুভব করি সেটা বলে বোঝানো যাবে না। গত কয়েক বছর ধরে মাকে ভালোবাসার কথা জানাই ফুল দিয়ে, তার জন্য বিশেষ কিছু রান্না করে, কিংবা দুজনে মিলে বাইরে কোথাও খেতে গিয়ে। কিন্তু গত বছর আর এ বছর কোনো উৎসব, কোনো দিবসই উদযাপন করার উপায় নেই। বাট থ্যাঙ্কস টু প্যারাশুট অ্যাডভান্সড, যারা এ বছর মা দিবস উদযাপনের একটি উপায় করে দিয়েছে। আমি প্যারাশুট অ্যাডভান্সডের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি তারা সবসময় নারীদেরকে আপহোল্ড করে, নারীদের ইমোশন নিয়ে কথা বলে, মামের সম্পর্ক নিয়ে কথা বলে, মজবুত বন্ধনের কথা বলে। তারা বরাবরই মা দিবস উদযাপন করে আসছে, তবে এবছর খুব আড়ম্বরভাবে মা দিবস উদযাপন না করা গেলেও মাদেরকে আমরা আমাদের ভালোবাসার কথা জানাবো ডিজিটালি। খুব বড় কিছু না করতে পারলেও ছোট্ট করে হলেও কিছু একটা করব মাদের জন্য। আই এম শিওর আপনারাও করবেন। জানিয়ে দিন আপনার মায়ের সঙ্গে আপনার মজবুত বন্ধনের গল্প। এই মা দিবসে আপনি আপনার মায়ের জন্য কি করছেন তা একটি গল্প, ছবি বা ভিডিও করে শেয়ার করুন প্যারাশুট অ্যাডভান্সডের ফেসবুক পেজে। আর সেই গল্পটি প্যারাশুট অ্যাডভান্স জানিয়ে দিবে সবাইকে। এছাড়াও 100 জন বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং মা দিবসের বিশেষ প্যাকটি আসছে খুব শীঘ্রই। মা দিবসের বিশেষ ভিডিওটি দেখতে ভিজিট করুন প্যারাশুট অ্যাডভান্সডের ফেসবুক পেজ। এছাড়াও ক্যাম্পিং শেষে আপনাদের পাঠানো ছবি আর ভিডিও দিয়ে তৈরি হবে মাকে ভালোবেসে মাকে ডেডিকেট করে মাকে নিয়ে বানানো গানের মিউজিক ভিডিও। তাহলে আর দেরি কেন, এক্ষুনি পাঠিয়ে দিন আপনার মায়ের সঙ্গে আপনার ভালোবাসার মুহূর্তটি প্যারাশুট অ্যাডভান্সডের ফেসবুক পেজে। প্যারাশুট অ্যাডভান্সড, মা আর আমার মজবুত বন্ধন, মজবুত চুল মজবুত বন্ধন।